এসে গেছি, যদিও এটা আমি প্রায় তিন দিন পর শুরু করছি না আগের ব্লগটার পর। তো কি হয়েছে, আমি কদিন ধরে টাইম ম্যানেজ করতে পারছিলাম না, কেন জানি না, তো আমি শ্যুট করতে পারিনি সেরকমভাবে, আর করলেও মানে আমি পুরো কমপ্লিট করিনি, তো ওই জন্য আমার আপলোডও করা হয়নি, এডিটও করা হয়নি। আজকে হলো থার্সডে, তো আজকে আমাদের এখানে হচ্ছে ইসলামিক নিউ ইয়ারের জন্য ছুটি, তো কালেও ছুটি, কাল তো উইকেন্ড, তো পরপর দুদিন ছুটি আমার, আর অঙ্কনের তিন দিন, তো এই জন্য আমরা কাল রাত থেকে মোটামুটি ঘোরাফেরা শুরু করে দিয়েছি অফিসের পর থেকে। আর এখন হলো দুপুরবেলা, এখন কটা বাজে, আড়াইটে বাজে, তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে এখন বেরিয়ে গেছি। তো আমরা প্ল্যান করেছি, এখানে একটা ড্যাম আছে আর ওয়াদিও আছে ওই সাইডটা, মানে ওই তো কোনো একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছি মোটামুটি। বেরিয়ে গেছি এখন, বেরিয়ে গিয়ে আমরা এখন পেট্রোল পাম্প যাবো, পেট্রোল ভরে নিয়ে তারপর একজনকে পিক আপ করবো, করে তারপর ডেস্টিনেশনের জন্য। তো কোথায় যাচ্ছি, কি হচ্ছে, তোমাদের সাথে পুরোটাই আজকে শেয়ার করবো, দেখতে থাকো। আমরা কিন্তু এখন চলে এসেছি ডেস্টিনেশনে, পেছনে দেখো খুব সুন্দর একটা বিচ রয়েছে, আর আর এই সাইডে যেটা রয়েছে সেটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন, এটার জন্যই আমরা আজকে এখানে এসেছি। চলো দেখা শিখছি, এই দেখো এটাই হচ্ছে সেই ওয়াটারফলটা যেটার জন্য আমরা এসেছি। ওয়াটারফলটা আমরা কভার করে নিয়েছি মোটামুটি, বাট ওভার ক্রাউডেড ছিল ওই জন্য, হ্যাঁ ওভার ক্রাউডেড ছিল, তো ওই জন্য আমরা মোটামুটি শর্টকাটে গিয়ে ঘুরে নিলাম, বেশি অতটাও ঘোরা ভালো না যেহেতু বেশি ক্রাউডেড। এরপর এর পাশেই একটা রয়েছে অ্যাম্পি থিয়েটার, রোমানের মতো বানানো একটা ট্রাই করা হয়েছে, তো এটা আমার পেছনে, চলো এটাকে ঘুরে দেখা যাক।
চলে এসেছি খোরফাক্কান রোমান অ্যাম্পিথিয়েটারে। এখানে একটা রোমান অ্যাম্পিথিয়েটারের আদলে একটা স্ট্রাকচার বানানো হয়েছে, অনেকটাই হুবহু দেখতে মনে হচ্ছে। এখনো ওপেন হয়নি, আমরা জাস্ট বাইরে থেকেই ছবি টুবি তুলছি। মানে এটা হতে পারে যে একটা, মানে হয় না যে একটা রোমান একটা ফিলিংস দেওয়ার, রোম থেকে তুলে নিয়ে এসে এখানে একটা ফিলিংস দেওয়ার চেষ্টা হয়েছে। কারণ ওয়াটারফলটা হচ্ছে এটা জাস্ট অপোজিটে, তো এই খুব কাছে আর একটা টুরিস্ট অ্যাট্রাকশন নতুন বলতে পারো। এই দেখো উল্টো দিক থেকে শুরু করে দিলাম। তো আজকে কিন্তু আমাদের সাথে আরেকজন এসে গেছে আমাদের ব্লগে, তো এ হলো সায়ন্তন। আমাদের এখানে এর সাথে বন্ধুত্ব হয়েছে, তো আমরা আজকে প্ল্যান করেছিলাম যে এই ছুটিতে আমরা কোথাও একটা বেরোবো, তো আমাদের সাথে জয়েন করেছে। কেমন লাগছে বলো আমাদের সাথে? করছি গরমটা না থাকলে আমরা ভালোভাবে এনজয় করছি। হ্যাঁ এক্স্যাক্টলি, তবে ভালো ঠিক আছে। এখন আমরা ওই বিচটাতে এসেছি, একটু বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে। জাস্ট হোল একটা ভিউ পয়েন্ট আছে, তো জাস্ট এখানে আমি একটা কুইক ভিউ তোমাদের দেওয়ার জন্য এলাম। খুব সুন্দর দেখো, অসাধারণ। আরেকদিন আসতেই হবে এখানে। ভিউ পয়েন্টে এসে গেছি যেটার কথা তোমাদের বলছিলাম, আর এটা হচ্ছে সায়ন্তন সাজেস্ট করেছে। জায়গাটা রিয়েলি খুব সুন্দর, এখান থেকে পুরো সিটি ভিউটা পাওয়া যাচ্ছে এই সাইডটায়, আর ওই দিকে বোধ হয় সি আছে। আর এখানে এত ভালো একটা হাওয়া দিচ্ছে, তাই না? এতক্ষণ ঘেমে টেমে, মানে সিরিয়াসলি এখন সানসেটের টাইম আর হাওয়া বেশ ভালো জায়গা। লাস্টে আমরা যেখানে গেছিলাম ওটা বললাম, সায়ন্তন রেকমেন্ড করেছে, ওই ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল, হিউমিড ছিল, দেখি সিটা ভালো করে বোঝা গেল না, আদারওয়াইজ খুবই সুন্দর, হাওয়াটা তো দারুণ দিচ্ছিল, ভালোই হলো, আজকে দিনটা ভালোই কাটলো। তো আর তোমার কেমন লাগলো সায়ন্তন আমাদের সাথে ঘুরে? নেক্সট ডে তো তোমায় আবার পাবো নিশ্চয়ই, মানে আমি ওয়েট করে আছি নেক্সট আবার কবে তোমাদের সাথে মিলব। নিশ্চয়ই। তোমার কেমন লাগলো? লাস্টের জায়গাটাতে গিয়ে একটু রিফ্রেশ লাগছে, কারণ না হলে গরম করছিল খুব বেশি, মানে ওখানে হাওয়াটা লেগে এখন বেশ ভালো লাগছে, এবং এবারে টানা বাড়ি চালিয়ে বাড়ি।
তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই।